মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি প্রফিট লস নিয়ে আলোচনা করতে পার্ট 3 যারা পার্ট 2 এবং 1 এখনো দেখোনি তারা দেখে নাও আমার ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে দেব ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও এবং যারা একদম নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন এক ব্যবসায়ী শাড়ির ক্রয়মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেয় এতে তার শতকরা কত লাভ হয় দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে ক্রয়মূল্যের ওপর 30% দামটা ফারস্টে বাড়াচ্ছে তারপরে ক্রেতার সামনে দামটাকে কমাচ্ছে আমি কি তোমাদেরকে ফারস্টে দিনই একটা কথা বলে দিয়েছিলাম কি যখনই এই ধরনের লাভ ক্ষতির অঙ্ক করবে নিজেদেরকে দোকানদার হিসাবে জাজ করবে তাহলে দোকানদার তুমি হিসাবে তুমি শাড়িটা যে দামে কিনে নিয়েছো তার থেকে 30% দাম বাড়িয়ে দিয়ে তুমি এমপি রাখলে ধার্য মূল্য স্থির করলে তারপর দোকানদার যখন দোকান ক্রেতা যখন আসবে ক্রেতাকে বললে নিন আমি আমার প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছি এখন সেল চলছে 10% ডিসকাউন্ট দিচ্ছে তাহলেও তোমার তারপরে তোমার কাছে কত পার্সেন্ট শতকরা লাভ হয় সেটা জানতে চেয়েছে তো কি একদম ইজিলি আমরা এর আগে একটা সূত্র পার্সেন্টেজে দেখেছিলাম সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা হচ্ছে মোটের উপরে লাভ বা ক্ষতির পরিমাণটা আমরা এটা দিয়ে জাজ করতাম তাই তো এই ক্ষেত্রেও আমরা সেটাই করব যেটার ক্ষেত্রে লাভ হচ্ছে সেখানে প্লাস হবে আর যেখানে ছাড় দিয়েছে ছাড় মানে তো কমানো তার মানে সেখানে প্লাসের জায়গায় মাইনাস হবে তাহলে ওয়াই এর আগে মাইনাস হবে তাহলে এটা যদি মাইনাস হয় এক্স এর আগে প্লাস আছে প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তো এখানেও মাইনাস হবে তো এই সূত্রটা হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ক্লিয়ার তো অঙ্কটা আমি ফেলে করে ফেলি এই অঙ্কটা দেখো সরি 33 মাইনাস 10 মাইনাস 30 ইন্টু 10 বাই 100 দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে এগুলো মুখে মুখে করা যায় হ্যাঁ কিভাবে করবে দেখো এদের 20 মাইনাস হচ্ছে 20 20 মাইনাস 3 কত হয় 17% তো অ্যানসার হয়ে গেল কিন্তু 17% ক্লিয়ার হলো একদম এই সূত্রতে ফেলবে ইজিলি বেরিয়ে যাবে আর কিছু ভাবা ভাবির কোনো দরকারই নেই আর একটা সহজ মানে সহজ প্রসেস আছে সেটার উপরে এই 130 ইনটু 90 বাই 100 করলেও অ্যানসার বেরিয়ে যেতে পারে ঠিক আছে তো যেটা তোমার ভালো লাগবে সেটা ভাবে করবে নেক্সট এক ব্যবসায়ী ক্রয়মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন বিক্রয়ের সময় তিনি কত ছাড় দিলে মোটের উপর 10% লাভ হবে ঠিক আগের অঙ্কটার মতনই বাট এখানে ওয়াই এর পরিমাণটা বলে দেয়নি আমি সেখানে ওয়াই এর জায়গায় ওয়াই রাখবো মানে আমি 25 মাইনাস ওয়াই মাইনাস 25 ওয়াই বাই 100 ইজুগাল এখানে বলে দিয়েছে 10% লাভ তাই প্লাস 10 এখান থেকে ওয়াই এর মানটা বার করবে অ্যানসার বেরিয়ে যাবে এটা আমি আর করালাম না ঠিক আছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন যদি তিনি দ্রব্যটি 20% কম দামে কিনতেন এবং 55 টাকা বেশিতে বিক্রয় করতেন তাহলে 40% লাভ হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো অঙ্কটা আমি শর্টে অঙ্কটা তখনই হবে যখন তুমি অঙ্কটা বুঝতে পারবে আমি প্রপার কোনো সূত্রতে এই অঙ্কটা দেখাবো না আমি পার্ট ওয়াইজ দেখাবো তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো তোমরা কিন্তু দুটো স্টেপে অঙ্কটা নামাতে পারবে ঠিক আছে তো কিভাবে করব ফার্স্ট 10% ক্ষতিতে বিক্রয় করেছে 10% ক্ষতিতে বিক্রয় করেছে তাই তো তাহলে সিপি যদি আমি ধরি 100 টাকা সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে 10% ক্ষতি মানে 90 টাকা তাই তো 90 টাকা এরপর এবার বলেছে কি যদি তিনি বিক্রয় দ্রব্যটি 80 টাকা দিয়ে কিনতেন মানে 20% কমে কিনতেন তার মানে সিপিটা এখানে বলে দিয়েছে 80 টাকা তাই তো এবার বলেছেন এত বেশি টাকায় বিক্রি করতেন আমি এটাকে পরে রাখবো এটা আমি এখন দেখবো না কত পার্সেন্ট লাভ হতো সেটা দেখব 40% লাভ হতো তো 40% প্রফিট 40% যদি প্রফিট হয় তাহলে এসপি কত হবে 80 টাকার 40% প্রফিট মানে এসপি কত হবে বার করে নাও
140 বাই 100, তাই তো? তাহলে 4 32 এর 2 8 কে 8 10 112। এখানে এসপি বলছে 112 হচ্ছে, আর এখানে এসপি ছিল 90। এদের ডিফারেন্স কত বেরোলো? এদের ডিফারেন্স কত? 22 না? 22 তো। তাহলে আমি বলতেই পারি যে 22% 22% মানেই 55 টাকা। তা তো আমি বলতেই পারি 22% মানেই 55 টাকা, তাই তো? তাহলে 22% মানে যদি 55 টাকা হয়, ক্রয় মূল্য জানতে চাইছি, ক্রয় মূল্য মানে আমার কত ছিল এখানে? 100। তো 100% মানে কত? 55 ইনটু 100 বাই 22, তার মানে হয়ে যাবে হচ্ছে 2 মানে 5, আর এখানে 2 দিয়ে যাবে হচ্ছে 50, তার মানে 1250। রোবটির দাম ছিল 1250। ক্লিয়ার হলো? ফার্স্ট আমি যেটা সিপি এসপি বার করে নেব, তারপরে সেকেন্ডের বার আমি এসপি যত টাকা বাড়িয়ে বিক্রি করছে সেটাকে আমি ধরে রাখবো, ওটাকে আমি ইউজ করব না। যত পার্সেন্ট প্রফিট বা লাভ লস হচ্ছে সেই সেইটার উপরে ভিত্তি করে আমি এসপিটা বার করব, ঠিক আছে? এবার যে এসপিটা বেরোবে আগের এসপির সাথে তাদের ডিফারেন্সটা বার করে নেব, কত টাকা ডিফারেন্স হচ্ছে? 22 টাকা, মানে 122 টাকা, তার মানে 22%, তাই তো? তাহলে 22% মানেই আমার বলে দিয়েছি এখানে 55 টাকা। ক্লিয়ার? তাহলে 100% মানে কত? অ্যানসার বেরিয়ে যাবে, বোঝা গেল? নেক্সট, এই অঙ্কটা সেম হবে, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা করো হোমওয়ার্ক। আমি অ্যানসার বলে দিচ্ছি, অ্যানসার হবে এ, 50 টাকা। নেক্সট, এবার অন্য ধরনের অঙ্কতে আসা যাক। বলছে এক অসাধু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য যে দামে কিনেছিল সেই দামে বিক্রয় করেছে, ঠিক আছে? কিন্তু ওজনে সে মারছে, ওজনে 1 কেজির জায়গায় তিনি 80 গ্রাম দিচ্ছেন, বাটখারাতে কম দিচ্ছেন, তাহলে তার লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ কত হচ্ছে? অবশ্যই লাভ হবে এখানে, বাটখারায় যখন কম দিচ্ছে কিন্তু যে দামে কিনেছে সেই দামে বেচছে, কিন্তু বাটখারাতে ওজনে কম দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটা সিম্পল জিনিস দেখতে পাবো, অঙ্কটা এই অঙ্কটা না নর্মালি আগের সূত্রগুলোর মতনই হয়। প্রফিট বা লস যেটা হবে সেটা ইজুবাল, যে সূত্রটা হচ্ছে প্রফিট ট্রু, আমি যদি যেটা একদম সঠিক মাপ সেটাকে যদি আমি ট্রু ওয়েট মাপ বলি, আর যেটা আমার ফলস এটাকে যদি আমি এফ মানে ফলস ওয়েট বলি, যেটা আমার ওজনটাকে কম দিচ্ছে, তো আমি যদি এটাকে এই সাইন লিখি, ট্রু ট্রু ওয়েট, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট, আমি যদি এটাকে এইভাবে বলি, ফলস ওয়েট মানে যেটা কম দিচ্ছে আর ট্রু ওয়েট মানে যেটা দিচ্ছে, বাই ফলস ওয়েট, কারণ ফলস ওয়েটের উপর ভিত্তি করেই তো আমার লাভ বা ক্ষতিটা হচ্ছে, তাই না? ট্রু ওয়েটের উপর তো ভিত্তি করে লাভ ক্ষতি হচ্ছে না, ফলস ওয়েটের উপর ভিত্তি করেছে, ইনটু 100 ইনটু 100, এই যে মানটা বেরোবে, যদি মাইনাসে রান করে তাহলে হবে লস, যদি প্লাসে রান করে তাহলে হবে প্রফিট। ক্লিয়ার? তো এই সূত্রতে এই সূত্রটা এই অঙ্কটাতে আমি সূত্রটা ফেলে দেখি তাহলে কত হয়। এখানে ট্রু ওয়েট কত? 1 কেজি, মানে গ্রামে এখানে পরেরটাই আছে, তার মানে গ্রামে বার করতে হবে, 1 কেজি মানে 1000 গ্রাম, তো 1000 মাইনাস 800, ফলস ওয়েট ছিল 800 বাই 800 ইনটু 100। ক্লিয়ার? এই শূন্য এই 100 কেটে যাবে, এটা বিয়োগ করলে হয় 200, তাহলে 200/8 কত হয়? 25%, অ্যান্সার হবে 25% লাভ। বোঝা গেল অঙ্কটা? নেক্সট, এই অঙ্কটা নিজে করবে, স্ক্রিনশট তুলে নাও, নিজে করবে। সেম প্রসেস হবে, মিটার, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, বার করে নেবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট, এই অঙ্কটা দেখো, এখানে বলেছে ক্রয় মূল্যর দামে বিক্রয় মূল্য পড়বে সেটা বলেনি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সেটা বলে দেয়নি। এখানে বলেছে বিক্রি করেছে 10% লাভে, কিন্তু ওজনও আবার 1 কেজির পরিবর্তে ওজন দিয়েছে মানে 900 গ্রাম, সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখবে
আমার যতটা মানে এটা এই কথাটা মাথায় রাখবে, যতটা মেজারমেন্ট যতটা লাভ বা ক্ষতি সে করবে মোটের ওপরে, হ্যাঁ মোট যে 1 কেজি বা যে পরিমাণটা দেওয়া আছে তার ওপরেই তত লাভ বা ক্ষতি হবে অ্যাকচুয়াল দামটা, মানে অ্যাকচুয়াল ওয়েটটা যেটা ট্রু ওয়েট সেটা। তো এখানে ট্রু ওয়েট কত হবে, এখানে ট্রু ওয়েটটা বলে দেওয়া নেই, বার করে নিতে হবে। ট্রু ওয়েট মানে হচ্ছে এখানে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তার উপরে 10% লাভ, তার মানে 110, এইটা যেটা মানটা বেরোবে এটাই হবে কিন্তু ট্রু ওয়েট। ক্লিয়ার হলো? তো কত হবে, 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, তাহলে হবে হচ্ছে 1100, 1100 এটা হচ্ছে ট্রু ওয়েট। আর ফলস ওয়েট তো বলে দিয়েছে 900, ফলস ওয়েট তো বলে দিয়েছে 900, এটা ফলস ওয়েট। তাহলে সূত্রতে ফেলো, এবার শতকরা লাভ না ক্ষতি হচ্ছে, ট্রু ওয়েট যদি বেশি হয় ফলস ওয়েট যদি কম হয় অবশ্যই লাভ হবে তাই না। তো কি হচ্ছে তাহলে, 1100 - 900 বাই 900 × 100, ঠিক আছে? তো তাহলে কত হবে, 100, হ্যাঁ এই 2টো 0 কেটে যাবে, আর এখানে 1100 থেকে 900 বাদ দিলে হয় হচ্ছে 200, 200/9। এবার কাটাকুটি করবে, একটা পূর্ণ ভগ্নাংশে বা পয়েন্টে যে অ্যান্সার থাকবে সে অ্যান্সারটা হবে অ্যান্সার অ্যাকচুয়াল, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 200/9 হচ্ছে, ঠিক আছে যেটা হবে সেটা অ্যান্সার। তো বোঝা গেল অঙ্কটা? সেম জিনিস আবারও বলছি আমি, কি হবে 200/9 এর অ্যান্সার হবে বোধহয় আমি হচ্ছে 22/9, এত পার্সেন্ট প্রফিট। ক্লিয়ার? তো সেম বোঝা গেল, যদি এক্ষেত্রে লাভ বা ক্ষতির পরিমাণটা প্রথমে বলে দেয় যে এত পার্সেন্ট বিক্রয় করে এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে, সেই টাকাটা এই ট্রু ওয়েট এটা বার করে নিতে হবে সেই টাকাটার উপর, 1000 এর উপরে কতটা হচ্ছে। ক্লিয়ার? তারপরে ফলস ওয়েট তো বলে দিয়েছে, এবার ফলস ওয়েট এখানে 900 গ্রাম না দিয়ে ফলস ওয়েট কিন্তু বলেও দিতে পারে যে 10% কমালাম বা 20% কমালাম। যদি 10% ওজন কমে তাহলে কত হবে, 900 হবে, যদি 20% কমে তাহলে কত হবে, 800 হবে, এভাবে বার করে নিতে হবে। তো ওভাবে বার করে নিয়ে এই সূত্রতে ফেলবো, অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো বলছে একটা কোম্পানি 3 ধরনের ডিসকাউন্ট অফার দিয়েছে। একটা হচ্ছে প্রথম অফারটা হচ্ছে প্রথমে 25% অফ দেবেন, তারপর 15% অফ দেবেন। দ্বিতীয় অফারটাই আছে প্রথমে 30% দেবেন, তারপরে পরবর্তী অপশন অফ দেবেন হচ্ছে 10%। তৃতীয় অফারে আছে ফার্স্টে 30%, 35%, তারপরে আছে 5%। তো কোন অফারটি ক্রেতা চুজ করলে তার লাভ হবে, মানে ক্রেতা কোন অফারটা চুজ করলে সে বেশি পরিমাণ ডিসকাউন্ট পাবে। একটা জিনিস দেখো, এদের প্রত্যেকের যোগফল কত, এদের প্রত্যেকের যোগফল কত, 40, এদের প্রত্যেকের যোগফল কিন্তু 40। আমরা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এদের তো প্রত্যেকের যোগফলই 40, তাহলে তো 40 করেই কমছে ওভারঅল, বাট নয়, সেটা হবে না, ঠিক আছে? তুমি কোনটা নিলে কোন অফারটা চুজ করলে ক্রেতার লাভ হবে সেটা কি করে বার করবে, যদি দেখো তাদের যোগফল সমান হচ্ছে, প্রত্যেকের যোগফলই সমান, তখন কি করবে একে অপরকে অপরের সাথে গুণ করে দেবে, মানে 25-15, 25-15 একটা গুণ করবে, একবার 35-5 গুণ করবে, আর একবার হচ্ছে 30-10 গুণ করবে, ঠিক আছে? তারপরে এদের গুণফলটা বার করবে, এদের গুণফলটা কত হবে, 25 × 15 কত হয়, 5 × 5 = 25, 25-5 হাতে থাকলো 5, তাহলে এটা হচ্ছে 375, এর গুণফলটা হচ্ছে 375, এর গুণফল কত, 300, আর এটার গুণফল 5 × 5 = 25, 5 × 7 = 35, 2 × 7 = 175। ক্লিয়ার হলো? এর গুণফল হলো 175। তাহলে কোনটার কম, কার গুণফলটা কম সেটা আমাকে বার করতে হবে,
এদের তিনটের মধ্যে কার গুণফল কম সেটা আমাকে বার করতে হবে। দেখো সব থেকে গুণফল কম হচ্ছে এই গুণটা, মানে থার্ড অপশনটা। তো যার যদি এই থার্ড অপশনটা কিন্তু অ্যান্সার হবে, তার মানে আমি আরেকবার বলছি জিনিসটা, যদি দেখো এরকম কোয়েশ্চেন আছে সেক্ষেত্রে প্রত্যেকে সবাইকে একে অপরকে যোগ করলে যোগফল সমান হচ্ছে, তখন তাদেরকে গুণ করে দেবে। গুণ করে দিয়ে যেটার গুণফল সব থেকে ছোট হবে সেই অফারটাই কিন্তু সব থেকে বেশি পরিমাণ লাভ পাবে ক্রেতার ক্ষেত্রে। ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট নেক্সট একদম শেষ অঙ্ক কি, এক ব্যক্তি দুটি পাখা কিনেছে 2160 টাকা দিয়ে মোট দাম, একটির উপরে 15% লাভ করেছেন, লাভ করে বিক্রয় করেছেন, এবং অপর 9% ক্ষতিতে লাভ বিক্রি করেছেন। যদি মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি না করেন তাহলে ক্রয় মূল্য হলো কত পাখার? অঙ্কটা আমি অ্যালিগেশনে করব, তাড়াতাড়ি হবে। দেখো 15% লাভ, 15% লাভ মানে কত? 115। আর 9% ক্ষতি মানে কত? 91। ক্লিয়ার? এবার 100-এর উপরে কোনো লাভ বা ক্ষতি করেননি, তার মানে যা ক্রয় মূল্য তাতেই বিক্রি করেছেন, তাহলে লাভ তাহলে 100-এর উপরেই হবে, তাই না? এদের এবার অ্যালিগেশন করব, কত হবে এর বিয়োগফল? কত? 9, আর এর বিয়োগফল 15, তাই তো? তো অ্যান্সার হবে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 24। তো অ্যান্সার হবে কত? একটা হবে 2160 ইন্টু 9/24, আর একটা হবে হচ্ছে 2160 ইন্টু 15/24, বা যেটা এটা থেকে হবে সেটাকে 2160 এর থেকে বাদ দিয়ে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার, যে কোনো একটা করা যেতে পারে। তো এটা করলে হবে অ্যান্সার হচ্ছে 810, 810। আর এক্ষেত্রে অ্যান্সার হবে 810 কে 2160 এর থেকে মাইনাস করলে হয় 1350। এই হয়ে গেল দুটো অঙ্ক, জাস্ট অ্যালিগেশনে করবে, আনুপাতিক ভাগাড়ের মাধ্যমে অ্যান্সার গুলোকে বার করে দেবে। ক্লিয়ার হলো? তো চলো আজকে একটাই অঙ্ক আমি করালাম, মোটামুটি একটা করলে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, এরপরে যে সমস্ত মডিফাইড অঙ্কগুলো আছে এই সমস্ত সূত্রগুলোকেই একটু মডিফাই করে কিন্তু অ্যান্সার গুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।